হচ্ছে 2-in-1। এটা দেখেন এক পাশ দিয়ে কিন্তু আপনার ছোট কোদালের মতো কাজ করবে, আরেক দিকটা নিড়ানির কাজে ব্যবহার করতে পারবেন। এই দেখেন এটা কিন্তু ছোট একটা করাত। এই সেকশনটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে টপগুলো সাজানো আছে, যার দিকে আছে সব স্প্রে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের। এই যে এটা হচ্ছে গ্রাফটিং টুলস, এটা আপনারা অনেকেই দেখেছেন। আপনারা এইটুক দিয়ে যে কাজটা করতে পারবেন বড় করাতে আমার মনে হয় না এত কাজ হবে। এটা দেখেন একদম রেডি করা। আসসালামু আলাইকুম। আপনারা সবসময় কমেন্ট করেন যে আসলে ছাদ বাগানের যে প্রোডাক্টগুলো আমরা আলাদাভাবে নিয়ে আসি সেগুলো নিয়ে কোনো ভিডিও দেই না কেন। আসলে অনেক কাজের চাপে সেরকম ভিডিও দেওয়া হয়নি। আজকে আমি আপনাদেরকে জাস্ট কিছু প্রোডাক্ট এখানে দেখাবো, আর বাকিগুলো দেখতে গেলে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। তার মধ্যেও আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রাখা আছে অনেকগুলো প্রোডাক্ট, তার কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গার্ডেন টুলের মধ্যে এটা একটা। এটা কিন্তু আপনার ওই মাটি তোলার কাজ করে, হ্যাঁ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এটা কিন্তু যারা নার্সারি আছে তারাও ব্যবহার করে, প্লাস হচ্ছে আপনার নর্মালি যারা ছাদ বাগান করে তারা কিন্তু এটা বেশ ব্যবহার করে। এর পরে একটা আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 2-in-1। এটা দেখেন এক পাশ দিয়ে কিন্তু আপনার ছোট কোদালের মতো কাজ করবে, আরেক দিকটা নিড়ানির কাজে ব্যবহার করতে পারবেন। এবং এটার ইয়েটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক এবং হেভি হার্ডি প্লাস্টিক, এগুলো সহজেই নষ্ট হবে না, একটাই আপনি 15-20 বছর ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একদম মেড ইন বাংলাদেশ বলতে পারেন, এটা পুরো রডের তৈরি। এটা কিন্তু ছাদ বাগানে না, এটা কিন্তু আপনার জমিতেও ব্যবহার করা যায়। দেখবেন যে নিড়ানির কাজে ব্যবহার করে, বিভিন্ন কিছু কাটার কাজে ব্যবহার করে। এটা দুই রকম হয়, এই যে এটা হচ্ছে এটা একটা, আর যেটা আগে দেখলেন দুইটা মডেলের এই নিড়ানি একটা হে মানে গার্ডেন টুলস আছে, এটা সব থেকে বেশি লাগে মানুষের, এটাও কিন্তু আপনারা নিতে পারেন। এরপরে বাকিগুলো একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাই আমি। এখানে অনেক রকম অনেক মডেলের সিগনেচার আছে, এই যে কোনো মডেলেরগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, এক একটা এক এক রকম সাইজ। আরেকটা দেখেন এটা হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এটা সহজেই জং বা মরিচা আসবে না, এটা কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। এখানে দেখেন একটা ফোল্ডিং সিস্টেম আছে, আমি একটু আপনাদেরকে খুলে দেখাই। এই যে ফোল্ডিং সিস্টেম, এইভাবে লাগিয়ে রাখতে পারবেন, আবার আপনি চাইলে এইভাবে খুলে এটাকে ব্যবহার করতে পারবেন। এবং দেখছেন কি ধার, এই ধারগুলো সহজেই নষ্ট হবে না, আপনারা এইটা দিয়ে গ্রাফটিংয়ের কাজ করতে পারবেন, বিভিন্ন ডাল কাটার কাজে ব্যবহার করতে পারবেন। এই গ্রাফটিংয়ের টেপ আছে আমি আপনাদেরকে দেখাই, এইটা এই গ্রাফটিং দেখবেন যে যারা নার্সারিতে ব্যবহার করে, এগুলো কিন্তু খুব সুন্দর জিনিস এবং এগুলো অরিজিনাল, এগুলো চায়না থেকে আসে। এই যে এটা হচ্ছে গ্রাফটিং টুলস, এটা আপনারা অনেকেই দেখেছেন। এটার কয়েকটা মডেল থাকে, তার মধ্যে এটা সব থেকে বেশি বিক্রিত একটা মডেল। এই যে গ্রাফটিং টুলসের বাকি জিনিসগুলো এখানে দেওয়া আছে, এটার কিন্তু অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, এটা কিন্তু দেখে আপনারা নিতে পারবেন এই গ্রাফটিং টুলগুলো কীভাবে ব্যবহার করা হয়। এবং এটা খুবই পপুলার প্রোডাক্ট, এগুলো নার্সারিওয়ালারা খুবই নেয়। এখানে পিছনে কিছু ছবি দেওয়া আছে কীভাবে কাটে, কীভাবে টেপিং করে, একটা মেশিন দিয়েই করা যায়। এরপরে দেখেন এটা হচ্ছে আরও একটু বড়, এটার আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। এই দেখেন এটা কিন্তু ছোট একটা করাত, কিন্তু এটার এতটাই ধার, আপনারা এইটুক দিয়ে যে কাজটা করতে পারবেন বড় করাতে আমার মনে হয় না এত কাজ হবে। এটা দেখেন একদম রেডি করা। দেখবেন যে যারা করাতে কাজ করে ধার দিয়ে নেয়, এটাতে ধার দেওয়া লাগবে না, কারণ এটা একটা করে বাঁকানো বাঁকানো করা আছে, এবং এটা দিয়ে জাস্ট একটা টান দিলেই অনেক বড় বড় জায়গা কাটা যায়। এটা আমরা দেখেছি এবং এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট। এটা কিন্তু এভাবে লাগিয়েও রাখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই পাশে আমি একটু দেখাই, এখানে কিছু টুলস আছে, এই টুলসের হচ্ছে প্যাকেজ। এখানে তিনটা প্রোডাক্ট একসাথে দেওয়া আছে, আমি তিনটাই আপনাদেরকে দেখাই। একটা হলো এটা, তারপরে একটা হলো এটা, আর একটা এই যে দেখতে পাচ্ছেন, এই তিনটা জিনিস থাকে এই প্যাকেজের মধ্যে। আপনারা চাইলে প্যাকেজে নিলে একটু কম পড়ে, তিনটা আলাদা আলাদা কিনলে যে খরচটা হয় তার থেকে একটু প্যাকেজে কম পড়ে, আপনার আলাদাও যদি একটা দরকার হয় একটা নিতে পারবেন, আবার চাইলে ডাবলও নিতে পারবেন। এটা কয়েকটা মডেলের আছে, আপনারা মডেলগুলো চেক করতে আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করবেন। এবার নিচে দিকে একটু দেখাই, এখানে প্যাকেজগুলো রাখা আছে। এই ছিল মোটামুটি এদিকে টুলস, আরও বেশ কিছু টুলস আছে। এটা কিন্তু এতটাই হেভি প্রোডাক্ট, আপনার এটা সব অফিস আদালত বা বিভিন্ন জায়গায় যে সৌন্দর্য বর্ধনকারী যে
গাছগুলো আছে সেটা কাটার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এটা এতটাই সুন্দরভাবে স্টেবল করা, এই দেখেন আপনি যদি এইভাবে ধরেন ব্যবহার করেন খুব ইজিলি কাটতে পারবেন। এটা হাতে না নিলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এবং কতটা স্মুথ এই জিনিসটা। এই সেকশনটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে টপগুলো সাজানো আছে, যারা প্লাস্টিকের টপগুলো চান তারা কিন্তু এখান থেকে টপ নিতে পারবেন। বিভিন্ন সাইজের আমি একটু দেখাই, এখানে সব আলাদা আলাদা সাইজ, অনেকগুলো সাইজ আছে। এই সাইজগুলো আলাদা আলাদা ওয়েবসাইটে দেওয়া আছে, আপনাদের যে সাইজের লাগে সেটা নিতে পারবেন। যারা বারান্দায় ব্যবহার করেন এইভাবে ঝোলানোর জন্য এই টপগুলো আছে, একদম ঝোলানোর জন্য কিছু টপ আছে, এগুলো খুবই ভালো মানের টপ। এরপরে হচ্ছে যারা একটু সুন্দর করে সাজায় রাখতে চান তারা কিন্তু এই যে এইখানে কয়েক রকমভাবে কিন্তু বিভিন্ন গাছ দেওয়া যায়, এই টপগুলো আপনারা নিতে পারবেন। এইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি দরকারি জিনিস, যেটা হচ্ছে ঝর্ণা। সিডলিং ট্রের মাধ্যমে আপনারা সিডগুলো নিজেরাও করতে পারবেন বাসাতেই। এদিকে আছে সব স্প্রে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের, এটা হচ্ছে 2 লিটার, হ্যাঁ এটা 3 লিটার, এরকম বিভিন্ন মডেলের এবং বিভিন্ন স্টাইলের। এটা এই স্প্রেটা দেখেন, এটা একটু উন্নত মডেলের, আর এগুলো তো কমন, এটা সচরাচর বেশি পেয়ে থাকেন সব জায়গাতেই। এগুলোর খুব রিজনেবল প্রাইস আছে। এদিকে দেখতে পাচ্ছেন জিও ব্যাগগুলো সাজিয়ে রাখা আছে, এরকম বিভিন্ন সাইজের জিও ব্যাগ, এরকম অনেকগুলো সাইজ আছে। আসলে অনেক প্রোডাক্ট তো সবগুলো দেখানো আসলে মুশকিল হয়ে যায়, আপনারা চাইলে একটু ওয়েবসাইটটা ভিজিট করবেন, আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। এটা দেখেন অনেক বড়, এই দেখেন আমার বই আছে। এই বইগুলো নিয়ে আপনারা অনেকেই জান যে আমি আসলে জানি না এই বিষয়ে, শেখার অনেক বিষয় আছে, কৃষিকাজ না শেখার কিছু নাই, এখানে শিখেও অনেক কিছু করা যেতে পারে। এখানে দেখেন চাষাবাদ, চাষবাস 12 মাস, তারপরে উদ্ভিদ স্বভাব, ফলের সমন্বিত, বালাই ব্যবস্থাপনা, পোলট্রি পালন, এগুলো বিভিন্ন ধরনের কিন্তু আমাদের বই আছে। তো এই বইগুলো আপনারা নিতে পারেন। এই যে নিচে আছে অল্প কথায় শাকসবজি, এই ছোটোগুলো কিন্তু আপনাদের ছাদ বাগানে ব্যবহার করতে পারেন, পড়তে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি কোদাল, এই মিনি কোদালটা কিন্তু আপনারা নিতে পারবেন, খুবই ভালো মানের তৈরি বাংলাদেশি এবং খুবই স্টেনলেস স্টিল, এখানে কোনো রং করা নেই বা জং ধরার সম্ভাবনা খুবই কম। ড্রিপ পাইপ, ড্রিপ টেপ, ড্রিপেরগুলো সব কার্টুন করা। এই যে ড্রিপের এগুলো সব যন্ত্রপাতি কিন্তু হচ্ছে ড্রিপের, এগুলো ড্রিপের সব কিছু। তো আপনারা চাইলে প্যাকেজ আকারেও নিতে পারবেন, আবার চাইলে আলাদাভাবেও নিতে পারবেন। এই ছিল আজকের মোটামুটি ভিডিও। যারা ছাদ কৃষির সঙ্গে জড়িত আছেন, যারা ছাদ বাগানের জন্য এই টুলসগুলো খুঁজছেন, বিভিন্ন জৈব সার থেকে শুরু করে বীজ সব কিছুই আমাদের কাছে পাবেন, এক ছাদের নিচেই সব কিছু যেটা আপনাদের প্রয়োজন, ওয়েবসাইটে ঢুকে আপনাদের মন মতো করে কিনে নিতে পারবেন, এবং চাইলে আমাদেরকে ফোন করেও কিন্তু এইগুলো নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।